দর্শক, আলহামদুলিল্লাহ, প্রচুর মাছ দর্শক, প্রচুর মাছ, প্রচুর মাছ ধরা পড়েছে দর্শক, দেখুন দর্শক, দেখুন প্রচুর মাছ ধরা পড়েছে, দেখুন অনেক বড় একটি বাইন মাছ ধরা পড়েছে, আর পুঁটি মাছের কিন্তু সমাহার এখানে রয়েছে, দেখুন আপনারা দর্শক। দর্শক, আমার মূলত এই ঘুনি দিয়ে মাছ ধরার যে অভিজ্ঞতা, তাতে বলে যে রাতে মূলত ঘুনিতে বেশিরভাগ চিংড়ি বাঁধে, আর এই সময়টা আসলে পুঁটি চেলা এগুলো বেশি বাঁধে। আসসালামু আলাইকুম দর্শক, কিছুদিন আগে আমি দেখেছিলাম ঘুনিতে কীভাবে মাছ ধরে এবং কী পরিমাণ মাছ ওঠে সেই বিষয়টি আপনাদেরকে দেখিয়েছিলাম। এর আগে কিছুদিন হলো বৃষ্টি কম ছিল, যার কারণে আমি আসলে ঘুনি এই জলস্রোতে এখানে ঘুনি পাততে পারিনি, কারণ পানির স্রোত যদি আসলে না যায় তাহলে তো আসলে সেরকম মাছ বাঁধে না যেটা আমার কাছে মনে হয়। তো যেহেতু দু একদিন হলো ভালো বৃষ্টি হচ্ছে, এখানে স্রোতও যাচ্ছে, তাই নতুন করে আবার আজ থেকে ঘুনি পাতিয়েছি। দেখি আল্লাহ ভরসা কি ওঠে, দর্শক সাথে থাকুন। দর্শক একটু দেরি হচ্ছে কারণ একাই কাজ করছি, তো জি একটু ফাঁকা করে নিব, এবার ঘুনি উঠাবো। ঘুনিটি ওই পাশে যে উঠালে মনে হয় ভালো হবে, দেখি এই যে দেখুন ধানি জমি। আমি আরও আগেই বলেছি যে ধানি জমি যদি আপনার পাশে থাকে, সেসব ধানি জমিতে কিন্তু আপনারা যেখান থেকে পানির স্রোত যায় সেই জায়গাগুলোতে কিন্তু এই ঘুনি পেতে আপনি আপনার সংসারের চাহিদা কিন্তু মিটাতে পারেন। আপনার সংসারের চাহিদা মিটিয়েও কিন্তু আপনি আপনার আত্মীয়দেরকে বন্ধুবান্ধবদেরকেও কিন্তু এই মাছগুলি দিতে পারেন। দর্শক, আলহামদুলিল্লাহ, প্রচুর মাছ দর্শক, প্রচুর মাছ, প্রচুর মাছ ধরা পড়েছে দর্শক, দেখুন দর্শক, দেখুন প্রচুর মাছ ধরা পড়েছে, দেখুন অনেক বড় একটি বাইন মাছ ধরা পড়েছে, আর পুঁটি মাছের কিন্তু সমাহার এখানে রয়েছে, দেখুন আপনারা দর্শক। দর্শক, আমার মূলত এই ঘুনি দিয়ে মাছ ধরার যে অভিজ্ঞতা, তাতে বলে যে রাতে মূলত ঘুনিতে বেশিরভাগ চিংড়ি বাঁধে, আর এই সময়টা আসলে পুঁটি চেলা এগুলো বেশি বাঁধে, তো বাইন মাছ কিন্তু প্রচুর পরিমাণ বাঁধছে। জি দর্শক দেখুন,